এখন আমরা দেখব অপারেটিং সিস্টেমে কীভাবে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করা যায় সো ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করার অনেক ধরনের টেকনিক আছে সো আমাদের মেইন কোয়েশ্চেন হচ্ছে হাউ টু স্যাটিসফাই রিকোয়েস্ট অফ সাইজ এন ফ্রম এ লিস্ট অফ ফ্রি হোলস সো এর মধ্যে আমরা তিনটা টেকনিক ফলো করতে পারি একটা হচ্ছে ফার্স্ট ফিট একটা বেস্ট ফিট এবং একটা ওর্স্ট ফিট তো এটার জন্য আমরা একটা এক্সাম্পল চিন্তা করি যে ধরি আমার কয়েকটা তিনটা প্রসেস আছে পি ওয়ান পি ওয়ান ইজ থার্টি কিলো বাইট পি টু পি টু ইজ টোয়েন্টি ফাইভ কিলো বাইট অ্যান্ড পি থ্রি দ্যাট ইজ এইটি বাইট অ্যান্ড আমি মনে করি যে আমার কাছে হচ্ছে একটা মেমোরি আছে সো মেমোরিতে আমি কয়েকটা পার্টিশন করে দিলাম যে দিস ইজ পার্টিশন ওয়ান ইট ইজ পার্টিশান টু দিস ইজ পার্টিশান থ্রি এটাকে ধরলাম হচ্ছে 50 কিলোবাইট এটা হচ্ছে 35 ফাইভ কিলো এটা হচ্ছে ধরি হান্ড্রেড কিলো বাইট সো আমরা যদি ফার্স্ট ফিট ফলো করি তাহলে আমার 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 টার্গেট হচ্ছে এই যে পি ওয়ান এবং পি থ্রি এ প্রসেসগুলোকে এই মেমোরিতে লোড করা ফার্স্ট ফিটে কিভাবে অ্যালোকেট হবে যে অ্যালোকেট দ্য ফার্স্ট হোল দ্যাট ইজ বিগ এনাফ তো আমরা প্রথমে পি ওয়ান নিয়ে চিন্তা করবো পি ওয়ানের সাইজ হচ্ছে থার্টি আমরা শুরু থেকে যাব এইভাবে যে প্রথমেই কোনো একটা পার্টিশান পাচ্ছে কি না যে যাতে থার্টি কিলো বাইট রাখা যাবে সো এখানে যাচ্ছি এখানে দেখি ফিফটি হ্যাঁ এখানে থার্টি কিলো বাইট রাখা যাবে সো আমরা পি ওয়ানকে এখানে লোড করলাম তারপর দেখবো টোয়েন্টি ফাইভ সো পি ওয়ানকে এখানে লোড করলে কী হয়ে যাবে দিস ইজ থার্টি সো এটা টোয়েন্টি কিলোবাইটের আরেকটা হোল হয়ে যাচ্ছে নিউ হোল সো এখন আমরা লোড করতো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কি টোয়েন্টিতে হয় না থার্টি ফাইভ এর মধ্যে হয় তাহলে আমরা এখানে পি টুকে লোড করলাম অ্যান্ড তাহলে এখানে হচ্ছে আমার দশ কিলোবাইটের আরেকটা নতুন হোল ক্রিয়েট হলো বা পার্টিশন ক্রিয়েট হলো দেন হচ্ছে পি থ্রি পি থ্রিকে কি আমরা বিশে রাখতে পারবো পারবো না টেনে নো হানড্রেড ইয়েস হান্ড্রেডের মধ্যে রাখতে পারবো এটি এটা পি থ্রি অ্যান্ড এখানে টোয়েন্টি কিলোমিটার একটা নিউ হল ক্রিয়েট হবে সো আমরা যদি ফার্স্ট ফিট ফলো করি তাহলে পি ওয়ানটা আমার নাম্বার ওয়ান পার্টিশন এই জায়গায় লোড হচ্ছে পি টু আমার দুই নাম্বার পার্টিশন যেটা ছিল ইনিশিয়ালি ওখানে লোড হচ্ছে পি থ্রি আমার ইনিশিয়ালি যেটা তিন নাম্বার পার্টিশন ছিল সেখানে লোড হচ্ছে এবং প্রত্যেকটা লোড হওয়ার পরে কিন্তু আবার নতুন করে যে ফ্রি ফ্রি স্পেস থেকে যাচ্ছে সেই ফ্রি স্পেসগুলো কিন্তু নতুন হোল বা নতুন পার্টিশন হিসেবে ক্রিয়েট হচ্ছে আমার যদি আর একটা প্রসেস আছে ফোর টেন কিলো বাইট তাহলে এটাকে কিন্তু আমরা এই জায়গাটাতে স্টোর করতে পারবো কারণ এটার সাইজ হচ্ছে বিশ কিলো বাইট সো এইভাবে আমরা ফার্স্ট ফিট টেকনিক ফলো করে আমরা প্রসেসগুলোকে স্টোর করতে পারি বা লোড করতে পারি এখন যদি আমরা বেস্ট ফিট চিন্তা করি বেস্ট ফিট কী করবে বেস্ট ফিট টেকনিকটা হচ্ছে এরকম যে অ্যালোকেট দ্য স্মলেস্ট হোল দ্যাট ইজ বিগ এনাফ টু স্টোর দ্য প্রসেস তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে এটা দুইশো কিলো বাইট আর এটা হচ্ছে থার্টি কিলো বাইট আচ্ছা তাহলে এখন আমার বেস্ট ফিট বলতেছে আমরা স্মলেস্ট হোল চিন্তা করব যেটার মধ্যে প্রসেসটাকে রাখা যায় তো আমি প্রথমে আমরা পি ওয়ান নিয়ে চিন্তা করি সো পি ওয়ানের সাইজ হচ্ছে থার্টি আমার এখানে কয়টা পার্টিশন বা কয়টা হোল আছে তিনটা চল্লিশ তিরিশ দুইশো এখন আমি দেখবো যে এই থার্টি পি ওয়ান পি ওয়ানকে কোথায় লোড করলে আমার যে এক্সট্রা পরিমাণ যেটা ফাঁকা হবে নতুন হল হবে সেটা ছোটো আমি চিন্তা করি যদি এখানে পি ওয়ানকে রাখি তাহলে দশ কিলোবাইটের নতুন একটা হোল হবে এইখানে যদি আমি পি ওয়ানকে রাখি তাহলে কিন্তু পুরাটাই ফিট করে এবং জিরো কিলোবাইটের মানে নতুন কোনো হোল হচ্ছে না এইটাতে যদি রাখি তাহলে তিরিশ কিলোবাইট লোড হবে এবং একশো সত্তর কিলোবাইটের নতুন একটা প্রসেস নতুন একটা হোল বা পার্টি পার্টিশান ক্রিয়েট হবে তাহলে কোথায় রাখলে হচ্ছে আমার অপটিমাইজড হচ্ছে সো বাবা কোথায় রাখলে হচ্ছে আমার নতুন হোলের সাইজটা ছোট হচ্ছে এইখানে রাইট সো আমি পি ওয়ানকে এইখানে রাখবো যাতে করে নতুন হোল কম ক্রিয়েট হয় এরপর আমি চিন্তা করি টোয়েন্টি ফাইভ পি টু পি টুকে কোথায় রাখবো পি টুকে এইখানে লোড করলে এক্সট্রা থাকে হচ্ছে পনেরো ফিফটিন আর এইখানে লোড করলে এক্সট্রা থাকে ওয়ান সেভেন্টি ফাইভ কোনটা ছোটো মানে কোনটাতে বেস্ট ফিট হচ্ছে এইটাতে সো আমার পি টু আমি এটাতে লোড করব এবং এইখানে ফিফটিন কিলোবাইটের একটা নতুন হোল ক্রিয়েট হবে এটা আর থাকছে না ওকে তারপরে আসলো এইটি এইটটিকে এখন আমি কোথায় রাখতে পারি আমার ফিফটিন আর টু এই দুইটা হোলই খালি আছে সো ফিফটি এইট হান এইটটিকে আমার এখানেই আসলে রাখতে হবে আর এখানে হচ্ছে আমার একশো বিশ কিলোবাইটের নতুন একটা হোল ক্রিয়েট হচ্ছে সো এইভাবে হচ্ছে বেস্ট ফিট অ্যালগোরিদরা কাজ করে বেস্ট ফিটের কাজ হচ্ছে আমি যদি একটা প্রসেসকে রাখতে চাই অ্যাভেলেবেল যেই পার্টিশান বা যে হোলগুলো আছে তার মধ্যে আমি চিন্তা করব কোনটাতে এটা বেস্ট ফিট হয় বেস্ট ফিট হওয়ার মানে হচ্ছে কোনটাতে রাখলে নতুন ক্রিয়েট হওয়া হোলের সাইজ ছোটো হবে সেইখানে হচ্ছে আমি ওই প্রসেসটাকে স্টোর করব বা লোড করবো এখন আমরা দেখবো ওটস ফিট অ্যালগোরিজমকে কীভাবে কাজ করে ওটস ফিটে হচ্ছে ঠিক উল্টোটা বেস্ট ফিটের ঠিক উল্টো যে আমরা লার্জেস্ট হোল খুঁজে বের করবো যেখানে প্রসেসটাকে রাখা যায় সো এখানে আমরা দেখি যে পি ওয়ান পি ওয়ানের জন্য লার্জেস্ট হোল কোনটা হবে এখানে রাখলে টেন কিলোবাইট এক্সট্রা থাকতেছে এখানে রাখলে জিরো কিলোবাইট এক্সট্রা থাকতেছে এবং এখানে রাখলে ওয়ান সেভেন্টি কিলোবাইট এক্সট্রা থাকতেছে সো কোনটাতে রাখলে বেশি এক্সট্রা থাকতেছে দ্যাট ইজ দ্য লার্জেস্ট হোল সো পি ওয়ানকে আমরা এইখানে লোড করব রাইট সো দিস ইজ পি ওয়ান সো তখন আমার এটার সাইজ হয়ে যাবে ওয়ান সেভেন্টি এই নতুনটা এখন আমরা দেখি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে এখন আমরা কোথায় রাখব টোয়েন্টি ফাইভকে এখানে রাখলে থাকে ফিফটিন কিলোভাইট এক্সট্রা যদি এখানে রাখি তাহলে থাকে ফাইভ কিলোবাইট এক্সট্রা আর এই ওয়ান সেভেন্টিতে রাখলে টোয়েন্টি ফাইভকে থাকে ওয়ান ফর্টি ফাইভ কিলোবাইট এক্সট্রা সো কোনটা লার্জ এটা লার্জেস্ট সো আমরা পি টুকে এখানে রাখব তাহলে এখানে আমার নতুন যেটা ক্রিয়েট হবে ওটা সাইজ কত হবে ওয়ান সেভেন্টি মাইনাস টোয়েন্টি ফাইভ মানে ওয়ান ফর্টি ফাইভ এখন আসি পি থ্রি পি থ্রির জন্য এইট্টি কিলোবাইট সো এইটটি কিলোবাইট এখানেও হয় না আসলে সাইজে এখানেও সাইজে হয় না এখানে হয় এবং এখানে এটা এটা লার্জেস্ট হোল ফর এইটি কিলো পি থ্রি সো এখানেও আমরা পি থ্রিকে রাখব এবং এইটি চলে গেলে কত থাকে দেন হচ্ছে তাহলে সিক্সটি ফাইভ কিলোবাইটের আবার একটা নতুন হোল ক্রিয়েট হচ্ছে দ্য যেখানে হচ্ছে নতুন প্রসেস আসলে থাকতে পারবে সো এইভাবে আসলে ওর স্টিট অ্যালগোরিডো কাজ করতেছে যে প্রত্যেকটা প্রসেসের জন্য এমন একটা পার্টিশন বা হোল খুঁজে বের করব যেটা সবচেয়েতে বড়ো সো এই তিনটা টেকনিক ফলো করে হচ্ছে আমরা একটা প্রসেস একটা সিস্টেমে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোকে মেমোরিতে লোড করতে পারি কোন টেকনিকটা ভালো কোন টেকনিকটা খারাপ এটা ডিপেন্ড করতে ডিপেন্ড করে দ্য সাইজ অফ দ্য হোলস অ্যান্ড দ্য সাইজ অফ দ্য প্রসেস